যে মানসিক স্বাস্থ্যের উপরে এই একটা ওয়ার্ল্ড একটা সামিট ছিল, সেখানে আমরা গিয়েছিলাম। এবং আমাদের করোনা নিয়ন্ত্রণের সফলতা, টিকা সফলতা, সেখানেও প্রশংসা হয়েছে। মৃত্যুর হার অনেক কম, খুব প্রশংসা করেছে। আবার এটা বলেছে যে আপনাদের দেশে আবার মানসিক রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে, কাজে সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং মানসিক রোগী কেন হয় সেই দিকে এখন থেকেই আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যাতে না বাড়ে। করোনা কিন্তু মানসিক রোগীও বাড়িয়ে দিয়েছে, অনেকে প্রিয়জন হারিয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, অসুস্থ হয়েছে, এ কারণে মানসিক রোগী বাড়ছে। এবং সমাজে যারা মাদক সেবন করেন, সমাজে যারা এখানে নির্যাতিত হয়, তারাও মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়, কাজে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশে এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং একটি একটি করে আমাদের প্রায় সব জেলাতে এখন ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এবং হাসপাতালেও বেশ আমাদের এখন প্রায় হাজারখানির বেশি রোগী এখনও হাসপাতালে আছে। এবছরে প্রায় এ পর্যন্ত 25,000 লোক আক্রান্ত হয়েছে এবং প্রায় 94 জন মৃত্যুবরণ করেছে, এটা অনাকাঙ্ক্ষিত। এর আগেও একবার ডেঙ্গুর সাংঘাতিকভাবে এখানে প্রকট দেখা দিয়েছিল, নিয়ন্ত্রণ আনা হয়েছিল। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সেবা দিয়ে যাচ্ছে, বিভিন্ন হাসপাতালে সেবার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু রোগীর সংখ্যা তো কমাতে হবে। তো রোগীর সংখ্যা না কমলে পরে মৃত্যুর সংখ্যা কমবে না, রোগীর সংখ্যা কমাতে হলে পরে মশা নিধন করতে হবে। তাই আমি আহ্বান করব যে আমাদের দেশবাসী জানি তার প্রত্যেকটা নিজের বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ভিতরে এবং বাইরে ঘরে, এবং মশারি জানি রাত্রে ব্যবহার করেন, এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা, পরিবারের সদস্যদেরকে রক্ষা করা, এটাও দায়িত্ব। আরেকটা সবচেয়ে বড় দায়িত্ব হলো মশা যেখানে জন্মগ্রহণ করছে, যে ডোবা নালা যেটা আছে এগুলোকে স্প্রে করা, স্প্রে করে যাতে ওই মশা লার্ভা শেষ ওখানে নিধন করা যায়, সে দায়িত্বটা আমাদের বাড়িঘরে জনগণের অবশ্যই রয়েছে। পাশাপাশি আমরা আশা করব আমাদের যে বিভিন্ন সিটি কর্পোরেশন আছে, পৌরসভা আছে, ওনারা যেন আরও একটু অ্যাক্টিভ হয়। এবং আমরা ঢাকা শহরে মিরপুরে, মোহাম্মদপুরে, উত্তরায়, রামপুরা এই সমস্ত জায়গায় বেশি মশা দেখা দিচ্ছে, রোগী দেখা দিচ্ছে, অর্থাৎ এখানে এই অ্যাডিস মশার জন্ম বেশি হচ্ছে, সেজন্য রোগীও বেশি হচ্ছে।